নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার 24 সেপ্টেম্বর 2023 যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। অনেকে অনুরোধ করেছেন যে কৌশিকদা রাশিভিত্তিক সময়টা একটু বলবেন, কারণ আপনার এই রাশিভিত্তিক সময়ে আমাদের প্রাপ্তিগুলো ঘটেছে। তো আমি রাশিভিত্তিক সময়গুলো আপনাদেরকে জানাবো এবং পাশাপাশি 12টি রাশির টার্গেট নাম্বার, যারা রাশির নাম জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি নামের অক্ষর দিয়েও কিন্তু জানাতে চলেছি। দেখুন, আগামীকাল রবিবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির মধ্যে হয়তো আপনাদের রাশির নাম থাকতেই পারে। তার বলে এই নয় যে আপনারা রাশির নাম শুনে একটি লটের টিকিট কাটবেন আর চটজলদি অর্থপ্রাপ্তি হয়ে যাবে, এটা কখনোই না। কারণ এই ভিডিওটি আপনাদেরকে এই জন্য আমি দিই, আপনারা এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শুনেন কি না, তাহলে অনেক কিছু কিন্তু জানতে পারবেন। আর যদি কেটে কেটে ভিডিওটি আপনারা শুনেন, তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যেতে পারেন। কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির প্রাপ্তির যোগ সৃষ্টি হয়, আমি সেই রাশিগুলোর নাম আপনাদেরকে জানাই। কিন্তু আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি যোগ থাকে, তবেই আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহকে আপনারা ভিডিও শুনে জানতে পেরেছেন, রাহু গ্রহ। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। তাতে কী হবে, অল্পের অল্প প্রাপ্তিতে বাধা আসছে, রাহু কী করবে, আপনাদেরকে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আলোচনাটা শুরু করা যাক। কিন্তু বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে গণেশ চতুর্থী থেকে, যারা নিচ্ছেন আমি আবারও বলছি প্রত্যেকের কাছে একটি অনুরোধ, আপনারা সময় দিন, কারণ প্রচুর বুকিং রয়েছে। তো একটু সময় দিন, আপনারা প্রত্যেকে কিন্তু এই রাহু রক্ষা কবচ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আগামীকাল আমি পাঁচ রাশির কথা আপনাদেরকে বলবো, কিন্তু আপনাদের জন্মকুণ্ডলীতে রাহুগ্রহ কেমন রয়েছে, আপনাদের ভাগ্যভাব কেমন রয়েছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে। আপনাদের যদি ভাগ্যভাব স্ট্রং থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান এটা কিন্তু করতে পারেন। এই বার্থ চার্ট রিফরমেশানে কী হয়, প্রবল অর্থপ্রাপ্তির যোগ যে কোনো দিক থেকে, শুধু লটারি বলে না, যে কোনো দিক থেকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আগামীকাল নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। কম হোক বেশি হোক, কারো প্রত্যেকের যে বড় প্রাইজ লাগবে এমন না, কারো ছোটোও হতে পারে, কারো বড়ও হতে পারে, আবার অনেকে না পেতে পারেন। যে 100 জন শুনছেন সেখানে যে 100 জনের প্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না, কারণ প্রত্যেকের কিন্তু যোগ আগামীকাল সৃষ্টি হবে না। রাশি তো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের কি ভাগ্য সমান? তা প্রত্যেকেরই যে, কারণ আমি প্রতিদিন আপনাদেরকে রাশির নাম নিয়ে আলোচনা করি, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম রাশির নাম মিলে যায়, হয়তো আপনারা ভাবেন যে অর্থপ্রাপ্তি রয়েছে। দেখুন, আগামীকাল আমি পাঁচটি রাশির নাম আগে বলি, সৌভাগ্যশালী পাঁচটি রাশি, তারপর আপনাদেরকে জানাবো। প্রথম রাশি আগামীকালের জন্য সিংহ রাশি। সিংহ রাশির যে সময়টা দেখা যাচ্ছে, 9:42 থেকে সকাল 9:42 থেকে 11:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এই সময় আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 10:21 থেকে আপনার 12:00
37 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 8:45 মিনিট থেকে 9:52 মিনিট পর্যন্ত আপনাদের আগামীকাল কিন্তু গাঢ় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 10:04 মিনিট থেকে 10:55 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 8:15 মিনিট থেকে 10:21 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর আমি জানাই আপনাদের 12টি রাশির টার্গেট নাম্বার। প্রথম রাশি মেষ রাশি 3 এবং 9, বৃষ রাশি 2, 4, মিথুন রাশি 4, 8, কর্কট রাশি 3, 1, আপনার সিংহ রাশি 2, 6, কন্যা রাশি 5, 9, তুলা রাশি 7, 2, আপনার বৃশ্চিক রাশি 9, 1, ধনু রাশি 1, 4, মকর রাশি 6, 2, কুম্ভ রাশি 3, 9, মীন রাশি 5 এবং 6। এবার আসছি আপনাদের ক্ষেত্রে যারা রাশির নাম জানেন না তাদের জন্য 12টি রাশির আপনার ক্ষেত্রে যারা নাম জানেন না তাদের ক্ষেত্রে নামের অক্ষর দিয়ে, যারা 12টি রাশির নাম জানেন না তাদের ক্ষেত্রে নামের অক্ষর দিয়ে, আপনাদের নামের অক্ষর যদি KNPLBSIU দিয়ে আপনাদের প্রথম নামের অক্ষর শুরু হয়, আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যদিও ব্যক্তিগত জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই আমি আবারও বলবো হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে হোয়াটসঅ্যাপে আপনারা যতদিক মেসেজ করবেন চট জলদি আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।